প্রথম ধাপে দেশের একশো উপজেলায় ভোট আজ এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে ইভিএম সহ ভোটের সামগ্রী সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ টানা চলবে বিকেল চারটা পর্যন্ত জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা আপনাদেরকে একটু সিরাজগঞ্জে নিয়ে যেতে চাই আছেন আমাদের সহকর্মী মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল ভোটের আগে প্রশাসনের তৎপরতা কেমন সাধারণ মানুষের আগ্রহ কেমন আমাদেরকে জানাবেন আহ শুভ সকাল এমদাদ আসলে সিরাজগঞ্জে কিন্তু আজ যেহেতু পঁচিশে বৈশাখ সিরাজগঞ্জে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পলচনা মুখরিত হওয়ার কারণে রবীন্দ্র জন্ম জয়ন্তী কিন্তু আজকে সিরাজগঞ্জ অনুষ্ঠিত হবে তবে খুবই স্বল্প আকারে যেহেতু নির্বাচনের কারণে নির্বাচনের পরিবেশটি যদি বলতে চাই আমি একটু দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন বছরের প্রথম কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে সেই স্বস্তির বৃষ্টি যে বৃষ্টির জন্য সিরাজগঞ্জের মানুষ কেন সারা বাংলাদেশের মানুষ হাহাকার করেছিল সেই বৃষ্টি কিন্তু আজকে সিরাজগঞ্জে প্রথম হচ্ছে যে কারণে কিন্তু মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে সেই স্বস্তির পাশাপাশি যেহেতু আজকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন হচ্ছে সিরাজগঞ্জে তিনটি উপজেলাতে কাজীপুর বেলকুচি সিরাজগঞ্জ সদর তিনটি উপজেলাতে ইভিএম এর মাধ্যমে প্রথম আজকে ভোট হবে বিশেষ করে বেলকুচি উপজেলায় প্রথমবারের মতো ইভিএম ভোট দেবেন বেলকুচির মানুষ অর্থাৎ এই তিনটি উপজেলাতেই আজকে কিন্তু মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তিনশো নব্বইটি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন সকাল থেকে কিন্তু নির্বাচন অফিসার যারা রয়েছেন রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েছে প্রস্তুতির বিষয়টি আপনি দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন প্রতিটি কক্ষে কক্ষে অর্থাৎ এখানকার যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু সকল প্রস্তুতি তাদের শেষ করেছেন এবং তারা ঠিক আটটা নাগাদ থেকে তাদের ভোট গ্রহণ শুরু হবে যেহেতু ইভিএম মাধ্যমে ভোট বিশেষ করে চরাঞ্চল যে অজি রয়েছে সিরাজগঞ্জের আপনারা জানেন যে সিরাজগঞ্জ একটি চরাঞ্চল অধ্যয়সিত এলাকা এখানে কিন্তু চরাঞ্চলে মানুষের জন্য অনেকটাই দুর্ভোগ বয়ে নিয়ে এসেছে এই বৃষ্টির কারণে কারণ চরাঞ্চলে খুব পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আসলে এই কক্ষ না থাকায় তারা অনেকেই বাহিরেই ছামিয়ানাটা নিয়ে কিন্তু তারা সেখানে ভোট কক্ষ করেছিল বৃষ্টির কারণে সেখানে কিন্তু ईवीএম সেখানে বসে রাখা যাচ্ছে না যে কারণে চরঞ্চলের মানুষের ভোটের যে নিশ্চয়তা সেটা কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আমরা জানতে পেরেছি কারণ সেখানে অনেকটাই কষ্ট হচ্ছে যারা পলিং এবং পিজেটি কি অফিসার রয়েছে তারা তাদের মাঝে ইতিমধ্যে কিন্তু আসলে সিরাজগঞ্জে এই উৎসবমুখর পরিবেশটি গতকাল পর্যন্ত যে ছিল সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কিন্তু প্রার্থীদের যারা আছেন তারা কিন্তু অনেকটা চিন্তিত হয়েছেন যে ভোটাররা কতটা নাগাত আসবে কখন আসবে কখন একটু বৃষ্টি কমবে হয়তো ইনি কিন্তু অনেকটা চিন্তিত হয়ে গেছেন কারণ যারা পার্টি তারা তবে ভোটাররা কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে এমদাদ রুবেল ধন্যবাদ আপনাকে এবার আমরা পঞ্চগড়ে যাব সহকর্মী রনি মিয়াজির কাছে রনি শুভ সকাল পঞ্চগড়ের আবহাওয়া আমাদের একটু জানাবেন এবং ভোট গ্রহণের প্রস্তুতি কেমন নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের আগ্রহ বিস্তারিত জানাবেন জি দাস শুভ সকাল আজকে সকালটা একেবারে শীতল আবহাওয়া বিরাজ করছে আমরা বলতেই পারি যে শীত আগমনের মুহূর্তে যে আবহাওয়া বিরাজ করে ঠিক গতকাল বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন এলাকায় শীতল পরিবেশ বিরাজ করছে এবং আজ আপনি জানেন যে দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ে তিনটি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগুলো অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গতকালকেই ভোট গ্রহণের সরঞ্জাম প্রেরণ করা হয় স্ব কেন্দ্রে এবং আজ ভোরবেলায় আমরা দেখেছি যে ওই চার তিনটি যে উপজেলা রয়েছে তিনটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকেই বেলার পেপার সহ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি এখানে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে একজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনসার পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে সহকারী ইরানি কর্মকর্তা যিনি তেঁতুলের দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের এই মুহূর্তে যে কেন্দ্রগুলোতে কার্যক্রম পরিচালনা প্রস্তুতির যে বিষয়টি সেটি ইতিমধ্যে শেষের দিকে এবং তারা বলছেন যে তারা আটটার দিক থেকেই তারা ভোটগ্রহণ শুরু করবেন এবং এখানে যারা সাধারণ ভোটার রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ আমরা দেখছি তবে তারা বলছেন তারা তাদের ভোটটি যেন এই কেন্দ্রগুলোতে এসেই নিজ হাতে দিতে পারে নিজের পছন্দের প্রার্থীকে এমনটি তারা বলছেন এবং আমরা এখানে যে যারা নির্বাহী রনি ধন্যবাদ আপনাকে রনি জানা ছিলেন পঞ্চগড় থেকে সেখানকার উপজেলা নির্বাচনের অবস্থা